আশ্বিনের শারদ প্রাতে আলোক বেণু বাজতে আর কয়েকটা দিনের অপেক্ষা। চারিদিকে এখন পুজো পুজো গন্ধ। মহালয়ার দিন, পিতৃপক্ষের অবসান হয়ে মাতৃপক্ষের সূচনা হয় এবং মনে করা হয় এই দিনেই আক্ষরিক অর্থে দুর্গাপুজোর সূচনা হয়ে যায়। তাই এই মহালয়ার গুরুত্ব আমাদের হিন্দু ধর্মে অধিক রয়েছে। তাই আজকে আমি আপনাদের জন্য যে ভিডিওটি নিয়ে এলাম, এই মহালয়ার সারা দিনে যখন খুশি যেখানে আপনি কাককে দেখতে পাবেন সেখানেই কাক দেখে বলে দেবেন একটি ছোট্ট মন্ত্র, বা বলতে পারেন এই তিনটি শব্দ উচ্চারণ করবেন, সঠিকভাবে উচ্চারণ করবেন, সঠিক নিয়মে বলবেন এবং যেভাবে বলতে বলবো ঠিক সেইভাবেই বলবেন। তাহলে চলুন বন্ধুরা, আমরা এখন জেনে নিই যে মহালয়া কবে পড়েছে, এর তিথি, এর পূর্ণাঙ্গ সময়সূচি, তবেই তো সময়টা জানতে পারলে সেই দিন ঠিক সেই সময়ে কাক দেখে আমরা বলবো এই মন্ত্র। এই মন্ত্র উচ্চারণের মাধ্যমে আপনার জীবনের পথ, সফলতার পথ আরও প্রশস্ত হয়ে যাবে। সাকসেস আপনার দরজায় এসে কড়া নাড়বে এবং জীবনে ভালো থাকতে চাইলে অবশ্যই আপনি কিন্তু মহালয়ার দিন আপনার পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করবেন, এছাড়া দান ধ্যান করবেন। হ্যাঁ বন্ধুরা, দান করা সবথেকে পুণ্যের কাজ, আর মহালয়ার দিন যে ব্যক্তি দান ধ্যানের কর্ম করেন তার জীবনে কখনোই টাকা পয়সার অভাব হয় না। মহালয়া শব্দটির অর্থ মহান আলয় বা আশ্রম। এক্ষেত্রে দেবী দুর্গাই হলেন সেই মহান আলয়। মহালয়া এই বছরে পড়েছে 25শে সেপ্টেম্বর রবিবার, বাংলার 1429 বঙ্গাব্দের 8ই আশ্বিন। মহালয়া অমাবস্যার অমৃত যোগে আপনি অবশ্যই কাক দেখে বলবেন একটি মন্ত্র। 24শে সেপ্টেম্বর 7ই আশ্বিন শনিবার রাত 2:55 পড়ছে এই মহালয়া অমাবস্যার তিথি। 25শে সেপ্টেম্বর 8ই আশ্বিন রবিবার রাত 3:24 পর্যন্ত থাকছে এই মহালয়া অমাবস্যার তিথি 2022 সালে। মহালয়ার অমৃত যোগ হচ্ছে রবিবার 25শে সেপ্টেম্বর 8ই আশ্বিন দিবা 6:23 এবং আপনারা রাত্রি 7:38 সন্ধে অবধি, এই সকাল থেকে সন্ধের মধ্যে কাক দেখে এই মন্ত্রটি জপ করতে পারেন। মহালয়ার দিন যে মন্ত্রটি আপনি জপ করবেন সেটি হল কিং কাকা ক্রিং কাকা ক্রিং কাকা। এই মন্ত্রটি জপ করবেন, আর মনে রাখবেন শুধু মন্ত্র জপ যারা করতে পারবেন তা করবেন, আর যদি পারেন একটি রুটি কাককে খাইয়ে দেবেন, তার সাথে দেবেন একটি মিষ্টি যদি সম্ভব হয়। তাহলে এই টোটকাটি করেও আপনি কিন্তু আপনার জীবনের ভোল বদলে নিতে পারেন। যাই হোক, আজকের পর্ব এই পর্যন্ত।